এরকম খুব কম সিরিজ হয় যেটার স্টার্টিংটা ভালো হয় না, কিন্তু যত এপিসোড এগোয় শোটা আস্তে আস্তে বেটার হতে থাকে। হাই, আমি রূপম। এখন কথা হবে ব্রিদ ইন্টু দ্য শ্যাডো সিজন 2 নিয়ে। গতকাল রাতে রিলিজ করা হয়েছে। টোটাল আছে 8টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন এই 40 থেকে 45 মিনিটের মধ্যে। তো এটা টোটাল দেখতে গেলে 5 ঘন্টার একটা শো। তো এই যে টাইমটা, এটা কি এই শোটাকে দেওয়া উচিত? এখানে যে গল্পটা বলা হয়েছে সেটা হচ্ছে আগের সিজন যেখানে শেষ হয়েছে, মানে অবিনাশের ট্রিটমেন্ট চলছে, তাহলে সে কি আস্তে আস্তে সুস্থ হচ্ছে? যে কি আর দেখা যাচ্ছে না, এবার যেহেতু কোনো আত্মা নয়, সে হচ্ছে স্প্লিট ক্যারেক্টার। এবার আবার শহরে মার্ডার শুরু হচ্ছে। নেক্সট টার্গেট যারা, তাদের মৃত্যু টাস্ক দেওয়া হচ্ছে। এবার টাস্ক দিচ্ছে কে? নবীন কস্তুরিয়া। আমরা ট্রেলারে দেখেইছি এই ক্যারেক্টারটা গল্পে এলো কীরকমভাবে। কবির মানে অমিত সাদ, সে কীভাবে বিষয়টা ইনভেস্টিগেট করছে? অবিনাশ তো জেলের ভিতরে, তাহলে বাইরে কে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই শোটা দেখতে হবে, অ্যামাজন প্রাইমে গিয়ে অবশ্যই। এর পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমি যখন এই শোটার প্রথম এপিসোডটা কমপ্লিট করি, আমার মনে হয় এই শোটাকে খুব জোর করে বানানো হয়েছে। আমার স্ট্রিক্টলি বিলো অ্যাভারেজ লাগে, কিন্তু সেকেন্ড এপিসোডের প্রায় মিড থেকে এই শোটা একটা জাম্প মারে, এবং যত এপিসোড এগোয় এই শোটা আস্তে আস্তে খুব ভালো লাগতে শুরু করে, এবং শোটার যে দেখার ইন্টারেস্টটা সেটা গ্রো হতে থাকে। তো এই শোটা একটা ইন্ট্রিগিং শো, মানে 3-4 নম্বর এপিসোড থেকে শোটা আপনা আপনি তোমাকে ড্রাইভ ইন করে নিয়ে যাবে। তোমাকে আলাদা করে ভাবতে হবে না যে শোটার গল্পটা কি জোর করে করা কি না। খুব এঙ্গেজিং শোটা, এবং আমি বলবো প্রত্যেকটা এপিসোডের ক্লিফ হ্যাঙ্গার, 3 থেকে 8 অবধি প্রত্যেকটা এপিসোডের যে ক্লিফ হ্যাঙ্গার আছে সেটা তোমাকে একদম বসিয়ে রাখে। সেটা অডিয়েন্সকে সেই হুকটা প্রোভাইড করতে পারে যে অডিয়েন্স পরের এপিসোডে যাবে। এবং যে টুইস্ট অ্যান্ড টার্নগুলো আছে, এই যে ক্যারেক্টার্সগুলো, তাদের শেড, ওই যখন ফেস অফটা হচ্ছে, দেখবে এখানে একটা চেজিং সিকোয়েন্স রয়েছে, ওই চেজিং সিকোয়েন্স থেকে যেন গল্পটা একটা অন্য মোড় নেবে। সেখানে কে কাকে ধরিয়ে দিচ্ছে, যখন একটার পর একটা মার্ডার করছে, ওর যে প্ল্যানিং বা এক্সিকিউশন সেটা খুব আউট অফ দ্য বক্স নয়, কিন্তু এই মার্ডারগুলো যখন হচ্ছে তোমার দেখতে ভালো লাগে এই শোটা। এবার ব্রিথ কখনোই এমন একটা সিরিজ না যেখানে প্রত্যেকটা মার্ডারকে জাস্টিফাই করা হচ্ছে যে হ্যাঁ যারা মরছে প্রত্যেকেই খারাপ লোক ছিল, এমনটা নয়। তুমি যদি ফার্স্ট সিজন দেখো, মানে যেখানে ওই আর মাধবন ছিল, সেখানেও কিন্তু ও এমন কিছু করবে যেগুলো ওর করা উচিত নয়। হ্যাঁ, ওর হয়তো একটা মানে সমস্যা ছিল, ওর হয়তো ক্রাইসিস ছিল, কিন্তু সেখানে সেই চরিত্রটাই যে একদম ঠিক করছে সেটা কিন্তু নয়, এবং এখানেও সেটা নয়। তো যাই হোক, আমার প্লট বেশ ভালো লেগেছে, এবং এঙ্গেজিং, চিত্রনাট্যও ভালো, পরিচালনাও ভালো। আর মানে মেইনলি হচ্ছে তারা সাধারণ গল্পটাকে যেভাবে কেটেছে সেটা বেটার। আর পারফরমেন্সের যদি কথা বলি, তো এখানে এই শোটাকে জাস্ট সবাইকে অবাক করে দিয়েছে যে সে হচ্ছে নবীন কস্তুরিয়া। মানে তার ইন্ট্রোডাকশন থেকে তোমার প্রথমে একটু খটমটো লাগবে, চরিত্রটা হঠাৎ করে কীভাবে এলো, সিজন মানে 1 থেকে দেখিনি তাহলে কীরকমভাবে আসতে পারে। কিন্তু যখন ওর গল্পটা শুরু হবে না, অডিয়েন্সের একটা ফেথ ও গেইন করে নেবে, এবং তারপর থেকে ইমোশনালি ওর গল্পটাও চলতে থাকবে। সেই চরিত্রটা মানে আত্রাঙ্গিপনা, পাগলপন্থীতে একদম পুরো ঠাসা। তো চরিত্রটা আমার হেভি লেগেছে, খুব সুন্দর লিখেছে, এবং পারফরমেন্সের দিক থেকে কোনো খামতি রাখেনি ছেলেটা, দারুণ পারফর্ম করেছে। অভিষেক বচ্চন টু গুড, অভিষেক বচ্চন কতটা আনইউটিলাইজড এরকম ধরনের কাজ দেখলে বোঝা যায়, সে খুব ভালো করেছে। চরিত্রটার মধ্যে শেড আরও ডার্ক করা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এবং যেই পোর্শনে মানে ওর ওই চেঞ্জটা আসছে, যে অবিনাশ থেকে যে হয়ে যাচ্ছে বা যে থেকে অবিনাশ হয়ে যাচ্ছে, সেই পোর্শনগুলো খুব ভালো, আমার খুব ভালো লেগেছে তার পারফরমেন্স। অমিত সাদ, 4 এপিসোড অবধি তার কোনো জায়গাই নেই, মানে অল্প অল্প দেখানো হয়েছে, গল্প থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু 5 এপিসোড থেকে যখন তার পোর্শনটা শুরু হলো, ফ্যাব। অমিত সাদ এরকম ধরনের ক্যারেক্টার ফাটিয়ে অভিনয় করে, তাকে হেভি লেগেছে। ইথিয়া মেনন বা যারা যারা সাপোর্টিং কাস্টার রয়েছে, ওই কনস্টেবলগুলো প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক, মানে কাউকে আমার হেভি লাগেনি, ঠিকঠাক। শোয়ের যদি আমি প্রিমিয়াম কোয়ালিটির কথা বলি, ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বলি, ক্যামেরা ওয়ার্কের কথা বলি, তাহলে মোটামুটি সবই ভালো। তবে যেই পোর্শনগুলো ডার্ক জায়গায় করা হয়েছে, সেখানে একটা ব্যাকলাইট ব্লুইশভাবে টোন দিচ্ছে একটা ক্যারেক্টারকে, সেগুলো দেখতে বেশি ভালো লাগে। শোয়ের মধ্যে ইমোশনাল কিছু মোমেন্ট রয়েছে যেগুলো ওয়ার্ক করে, যেখানে কেমিস্ট্রি বিল্ড আপ ভালো হয়েছে। এবং সি 16 যে পোর্শনটা রয়েছে, যেটা আগের বারের ক্লিফ হ্যাঙ্গার ছিল, সেটা
অডিয়েন্সের ভালো লাগবে, সেটা অডিয়েন্স দেখে বেশ মজা পাবে সেই পোর্শনটা দেখে। এবং আমি এটুকু বলবো যে এই শোটা দেখার সময় তোমার বহু ছবির কথা মনে হবে যে এটা দৃশ্যমের মতো বা এটা ধুমটুর মতো, কিন্তু সেটাকে যেহেতু তারা ভালো করে দেখিয়েছে সেই টুইস্ট অ্যান্ড টার্নগুলো কিছু কিছু জায়গায় সেগুলো কিন্তু বেশ ওয়ার্ক করে। এবার যদি নেগেটিভ দিক বলি, সাবপ্লট, এখানে কিছু কিছু সাবপ্লট আছে যেগুলোকে তারা ঠিকঠাক ইউটিলাইজ করেছে, আবার কিছু কিছু সাবপ্লট আছে যেগুলো বাধা সৃষ্টি হয়েছে। যেমন এখানে অ্যালেনের গল্প, যত শো এগিয়েছে এখানে তো অনেকগুলো টাস্ক রয়েছে, ছটা মার্ডার বাকি, তো তুমি দেখবে পাঁচ নম্বর ছ নম্বর যে মার্ডারগুলো সেগুলো ঠিক মতো জাস্টিফাই করা নেই। মানে এক দুই তিন চার যেরকমভাবে হবে তোমার মনে হবে এরপর লেভেল আপ হবে, কিন্তু সেটা হয় না। এবং একদম শুরুর দিকে মানে এপিসোড ওয়ান এবং দুইয়ের প্রায় হাফ আমার একদম ভালো লাগেনি। সেখানে একটা চরিত্রকে দিয়ে যে একটা কাজ করায় সেটা কি আমি বলবো না। এবার যে এর আগে এরকম কোনো খুন করেনি, যে এর আগে এরকম কোনো ঘটনা ঘটায়নি, তাকে যখন ওরকম একটা কাজ দেওয়া হচ্ছে তার হাত পা কাঁপবে, সে করতেই পারবে না। দ্য ওভারঅল ব্রিদ ইন টু দ্য শ্যাডোজ, এই সিরিজটা খুব ভালো, এঙ্গেজিং, ইন্ট্রিগিং একটা শো, এবং আমার মনে হয় তোমাদের প্রত্যেকের এই সিরিজটা খুব ভালো লাগতে চলেছে। তো এই ছিল আমার রিয়াকশন ব্রিদের নতুন সিজন নিয়ে। এবার প্রশ্ন, এর কি সিজন থ্রি আসবে, মানে ব্রিদ ইন টু দ্য শ্যাডোজের আর কি? তাহলে উত্তর হচ্ছে পসিবিলিটি তো আছে বস। তো এই ছিল আমার রিয়াকশন অ্যামাজন প্রাইমের লেটেস্ট এই ওয়েব সিরিজ নিয়ে। তোমরা যারা দেখছো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার, আবার দেখো।